নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা হেলদি ডেজার্টের রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হলো ফ্রুট কাস্টার্ড। আমরা জানি সাধারণত বাচ্চারা ফ্রুটস খেতে অতটা পছন্দ করে না, কিন্তু এই ফ্রুট কাস্টার্ড তারা বেশ পছন্দ করে। আর বিশেষ করে এই গরমকালে ফ্রুট কাস্টার্ড যদি একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে নিয়ে নিন 750 ml দুধ। দুধটাকে এবার 3 থেকে 4 মিনিট ভালো মতো ফুটিয়ে নিন। দুধটা ফোটানোর পরে একটা বাটিতে 1 কাপ পরিমাণ দুধ তুলে রাখুন আর কিছুক্ষণ ঠান্ডা করে নিন। এবারে নিয়ে নিন একটা কাস্টার্ড পাউডার। আমরা এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, আর এটা যে কোনো গ্রোসারি শপে বা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। এবারে যে 1 কাপ পরিমাণ দুধ তুলে রাখা হয়েছিল এবং ঠান্ডা করতে দেওয়া হয়েছিল সেই দুধে মিশিয়ে দিন 1/2 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। একটা চামচ দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন যাতে এটা জমাট না বেঁধে যায়। দুধের সাথে এবারে কাস্টার্ড পাউডার মিশ্রণটি মিশিয়ে দিন এবং একটা হাতা দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে নিন। এবারে মিশিয়ে দিন 5 থেকে 6 চামচ কনডেন্স মিল্ক। আমরা এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না, সেই জন্য মিষ্টির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী মেশাবেন। কনডেন্স মিল্কটা মেশানোর পরে হাতা দিয়ে ভালো করে মিক্স করে নিন। দুধটা ঠিক এরকম ঘন হয়ে গেলে এবারে গ্যাসটা বন্ধ করে দিন আর এটাকে ঠান্ডা হতে দিন। দুধটাকে নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা করতে দিয়ে ফ্রুটসগুলো চপ করে ফেলুন। কিউই ফলে খোসাটা একটা ছুরি নিয়ে এভাবে খুব সাবধানে ছাড়িয়ে ফেলুন আর ছোট ছোট আকারে চপিং করে ফেলুন। এই রেসিপিটায় আমরা একটা ফ্রুটস কম্বিনেশন ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটসের কম্বিনেশন ব্যবহার করতে পারেন। এরপর একটা ড্রাগন ফল নিয়ে তার খোসাটাও ভালো মতো ছাড়িয়ে ফেলুন আর ছোট ছোট আকারে চপিং করে ফেলুন। এরপরে চপিং করে ফেলুন একটা পাকা পেঁপে। কিছু পরিমাণ আঙুর নিয়ে এইভাবে সরু সরু স্লাইস আকারে কেটে ফেলুন। একটা কলাকেও এইভাবে স্লাইস আকারে কেটে ফেলুন। এই গরমের সিজনে পাকা মিষ্টি আম বাজারে খুব সহজেই অ্যাভেলেবেল, তো যে কোনো মিষ্টি আমই আপনারা ব্যবহার করতে পারেন। আমরা গোলাপ খাস ব্যবহার করেছি। আমটার খোসা ছাড়িয়ে আমটাকেও চপিং করে ফেলুন।
এবারে আমরা নিয়ে নিয়েছি একটা বেদানা, আর বেদানাটাকে এইভাবে হাত দিয়ে প্রেস করে একটু লুজ করে নিন, আর অপর প্রান্তে একটা চামচ দিয়ে মারতে থাকুন, তাহলে বেদানাটা সহজে ছাড়িয়ে ফেলতে পারবেন। সবার শেষে আমরা চপিং করে নিয়েছি একটা আপেল। সমস্ত ফ্রুটস চপিং করা কমপ্লিট, এদিকে কাস্টার্ড মিলটাও পারফেক্টলি রেডি। ব্যাস এবারে এক একটা চপিং করা ফ্রুটস নিয়ে কাস্টার্ড মিলকে মিশিয়ে দিন। সবশেষে কিছুটা পরিমাণ চপিং করে রাখা ড্রাই নাটস মিশিয়ে দিন। এবারে এই সমস্ত কিছু খুব ভালো মতো মিক্স করে ফেলুন। ফ্রিজেতে কিছুক্ষণ রেখে হালকা ঠান্ডা করে ফেলুন, আর সার্ভ করে ফেলুন হেলদি ফ্রুট কাস্টার্ড। খুবই সহজে এই হেলদি ডেজার্ট রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এই গরমের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা ডেজার্ট রেসিপি। বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই বেশ পছন্দের এই রেসিপিটা। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো ফ্রুট কাস্টার্ডের এই হেলদি ডেজার্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।